তা স্বামী স্ত্রী একসাথে ঘুমাবে, ঠিক কিনা বলেন? যদি স্বামী স্ত্রী আলাদা ঘুমায়, মাঝখানে যে ফাঁকা থাকে, ফাঁকা জায়গার মধ্যে ইবলিস আসে, কে আসে? আইসা কি বলে জানেন? শুনবেন, শুনবেন না, শুনতে চান না মনে হয়। কে কে শুনবেন? হাত তুলি, আল্লাহু আকবার। ইবলিস আইসা স্বামীকে বলতে থাকে, আরে বলঠুর বাপ, এই বলঠুর বাপ, তোর সাথে কি পেতনি ঘুমাইছে? ওই পাশের মৌসুমীর মারে দেখছিস? মৌসুমীর মারে কো হ, কো বুলবুলি রে দেখছিস? কো হ, কো ওর চাইতে এটা সুন্দর না ওইটা সুন্দর? মনে অসসে দেখে কথা কন কে দেয়? শয়তান, শয়তান দেয়। আরে তোর বউ তো পুরান হয়ে গেছে, এ বুড়ি হয়ে গেছে, এক জিনিস আর কতদিন দেখবি? একটু নতুন দেখার ফিকির কর, ঠিক কি না কর? যখন আলাদা ঘুমাবে, যখন কি ঘুমাবে, স্ত্রীকে ঠিক সেরকম ভাবে ইবলিস ওয়াসওয়াসা রাখে, বলতেছে আরে টুম্পার মা, তুমি তো এত সুন্দরী, কি একটা কালো টালো জামাই তুমি ব্যবহার করো, তুমি কি একটা জামাই একটা রাখছো? আরে তোমার চাই, তোমার স্বামীর চাইতে তো অমুক ছেলেটা খুব সুন্দর। এই ওয়াসওয়াসা দেয় কে? কেন দেয়? কেন দেয়? কথা কয় না কেন দেয়? তো এই ওয়াসওয়াসা কেন দেয়? যখন ফাঁকা থাকলে, কি থাকলে? এখন আপনারা চিন্তা করেন, ফাঁকা থাকলে যখন ফাঁকাটা একসাথে হয়ে যায়, মিলে যায়, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। এই জন্য ফাঁকা রাখবেন না, আলাদা ঘুমাইবেন, এই মানে একসাথে ঘুমাবেন না আলাদা রাখবেন, দেখা যাবে আজকে ইনশা আল্লাহ। তো যে কথা বলতেছিলাম, দুই নম্বর মনে আছে না, ভুলে গেছেন? দুই নম্বর, রাত্র যখন গভীর হয়, আরে স্বামীও ঘুমায় স্ত্রীও ঘুমায়, দুজন ঘুমে বিমোর, গভীর রাত্র যখন হয়ে যায়, গভীর রাত্রে যখন ঘুম ভেঙে যায়, স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে ডাকতে থাকে, ও স্বামী উঠো। আবার যখন স্বামীর ঘুম ভেঙে যায়, স্বামী স্ত্রীকে ডাকতে থাকে, ওরে উঠো তুমি উঠো। স্বামী বলে আমি উঠবো কেন? স্ত্রীও বলে আমি কেন উঠবো? স্বামী মিটি মিটি বলে তাহাজ্জুদ পড়বা না? আস্তে কয়। স্ত্রী বলে কি ব্যাপার, তুমি ঘুমাইতেছ না? আরে আর কত ঘুমাইবা, ওই আমার আসমানের মালিক আল্লাহ তোমাকে মাফ করার জন্য ডাকতেছেন। আবার যখন স্বামী ঘুমাইয়া থাকে, স্ত্রী ডাকতে থাকে, স্ত্রী যখন ঘুমে বিমোর, স্বামী আবার গভীর রাত্রে উঠে স্ত্রীকে বলে, ও প্রাণের প্রিয় কলিজার টুকরা স্ত্রী, তুমি ঘুম থেকে উঠো। স্ত্রী বলে কেন, ঘুম থেকে কেন উঠবো? স্বামী বলে, ওই আমার মাওলা আসমানের উপর থেকে তোমাকে ক্ষমা করার জন্য ডাকতেছেন। এই যে দৃশ্য মাঝে মাঝে হয় নাকি বলেন? ঘুমের রাত্রে, গভীর রাত্রে, শীতের মধ্যে স্ত্রী স্বামীকে তাহাজ্জুদের জন্য ডাকায়, স্বামী আবার স্ত্রীকে তাহাজ্জুদের জন্য ডাকায়, এই যে দৃশ্য, দুজনের দৃশ্য, এই দৃশ্য দেখেন কে? কথা বলো না মুসলমান, এই দৃশ্য দেখেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন, এই দৃশ্য যখন আমার মাওলা দেখেন, আরশের উপরে বসে বসে আল্লাহ মুচকি মুচকি হাসতে থাকেন। এই আমল করতে পারবেন ইনশাল্লাহ? বলে পারবেন? ঘুম থেকে উঠাবেন স্ত্রীকে, উঠাবেন স্ত্রী তুমি উঠো। স্ত্রী যদি বলে আমি উঠবো না, তুমি তখন আপনি বলবেন, আরে আমি কি আল্লাহর জান্নাতে একা থাকবো নাকি? দুনিয়াতে সব জায়গায় তোমাকে নিয়ে গেছি, আল্লাহর জান্নাতে তোমাকে আমি নিয়ে থাকবো। পারবেন? আর যারা মা বোনেরা শুনতেছেন, বাপ জানেন তো সারাদিন কষ্ট ক্লেশ করে আসে, আপনারাও বাসায় কষ্ট করেন, ঘুম থেকে যখন গভীর ঘুমে ঘুমিয়ে যাবে, তখন ঘুম থেকে জাগাবেন খুব আরাম করে, আদর করে, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, উঠাবেন, উঠো স্বামী, উঠো তাহাজ্জুদ পড়ো, এ নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ?